হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিপ্রাজ এডুকেশন। আজকে আমি আপনাদের মানব সংবহন তন্ত্রের রক্তবাহ সম্পর্কে বলবো। রক্তবাহ গঠন ও কাজ অনুযায়ী তিন রকমের হয়, ধমনী, শিরা এবং জালক। প্রথমে আমি ধমনী সম্পর্কে বলি। ধমনীর কাজ হলো রক্তকে হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে নিয়ে যাওয়া। যেহেতু ধমনী রক্তকে হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে নিয়ে যায়, সেই জন্য ধমনীর প্রধান কাজ হচ্ছে অক্সিজেন যুক্ত রক্তকে হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে নিয়ে যায় এবং দেহের বিভিন্ন অংশে অর্থাৎ দেহের কোষে নিয়ে যায় এবং দেহের কোষে সেখানে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন হয় এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এরপর সেই কার্বন ডাই অক্সাইড শিরা নিয়ে আসে। কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত শিরা কি করে, দেহের বিভিন্ন কোষ থেকে নিয়ে গিয়ে আবার হৃৎপিণ্ডে নিয়ে যায়। অর্থাৎ ধমনী হৃৎপিণ্ড থেকে কোষে নিয়ে আসে এবং শিরা কোষ থেকে আবার রক্তকে হৃৎপিণ্ডে নিয়ে যায়। ধমনী অক্সিজেন যুক্ত রক্ত বহন করে, অর্থাৎ হৃৎপিণ্ড থেকে কোষে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে আসে এবং শিরা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত দেহের কোষ থেকে নিয়ে যায় এবং সেটি হৃৎপিণ্ডের মধ্যে দেয়। এরপর ধমনী আর শিরার মাঝে যে জায়গাটি উপস্থিত থাকে সেটি হলো জালক। অর্থাৎ আমরা ছবিতে দেখতে পাচ্ছি এখানে যে শিরা এবং ধমনীর মাঝে যে জায়গাটি রয়েছে এটা হলো জালক। জালকের কাজ কি? জালকের প্রধান কাজ হলো রক্ত ও কলাকোষের মধ্যে ব্যাপন ক্রিয়ার মাধ্যমে খাদ্যের সারাংশ, শ্বাস, বায়ু, রেচন পদার্থ ইত্যাদি উপাদান আদান প্রদান করা। অর্থাৎ আমরা ধমনী থেকে যে সমস্ত অক্সিজেন, অর্থাৎ অক্সিজেন এবং খাদ্যের যে বিভিন্ন পুষ্টি উপাদান ইত্যাদিগুলো ধমনী নিয়ে যায় এবং সেটি জালকের মধ্যে দেয়। জালক আবার কি করে, সেটিকে দেহের বিভিন্ন কলাকোষে পৌঁছায় এবং কলাকোষ থেকে সেখানে আবার শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন কার্বন ডাই বিভিন্ন ধরনের রেচন পদার্থ যেমন কার্বন ডাই অক্সাইড, ইউরিয়া এই সমস্ত কিছু পদার্থগুলোকে নিয়ে আসে এবং সেটা শিরার মাধ্যমে দিয়ে আবার হৃৎপিণ্ডে এসে পৌঁছায়। তাহলে জালকের কাজ শুধুমাত্র শ্বাস, বায়ু, রেচন পদার্থ, খাদ্যের বিভিন্ন সারাংশ এগুলোকে আদান প্রদান করা। সুতরাং আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক বাটন প্রেস করুন এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। ধন্যবাদ।